নমস্কার, আমরা কথামৃত থেকে শুনব রাজপথে শ্রী রামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বরাবেশ। গিরিশের নিমন্ত্রণ, রাতেই যেতে হবে। এখন রাত 9টা, ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম তুমিও খাবার পাঠিও। দোতলা হইতে নিচে নামিতে নামিতেই ভগবৎভাবে বিভোর, যেন মাতাল, সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বলিলেন, একজন হলেই হলো। নামিতে নামিতেই বিভোর, নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্ত প্রকাশ করিলেন, কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। বসপাড়ার তে মাথায় পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলছেন কেন? ভক্তরা পশ্চাতে পড়ে থাকছে, না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্যমনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পদবিক্ষেপ করিতেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্যমনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর, তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন। এই কি দেখছেন, জো কুছ হ্যায় সো তুহি হ্যায়। এই যে নরেন আসিতেছেন। নরেন্দ্র, নরেন্দ্র বলিয়া পাগল কই? নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কহিতেছেন না, লোকে বলে এর নাম ভাব। এইরূপ কি শ্রী গৌরাঙ্গেরও হইত? কে এই ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই, কথার প্রতি অক্ষর করুণা মাখা, তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই। এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন, নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটা কথা, এই একটি দেহি, ও একটি জগৎ, জীব জগৎ, ভাবে এসব কি দেখিতেছিলেন তিনিই জানেন, অবাক হয়ে কি দেখছিলেন। দু একটি কথা উচ্চারিত হইল, যেন বেদবাক্য, যেন দৈববাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়া আছি, আর যেন অনন্ত তরঙ্গ মালোত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।